শাহেদ চক্রবর্তী আমাকে জ্বালাতে, যদিও আস্তে আস্তে মোর থেকে একটা ঝেড়ে থামস আপ নিয়ে নিয়েছি। তো এত খুশি খুশি দেখাচ্ছে কেন তোকে আজকে? তো হাসছিস কেন? আমি একটা খুব খুশি, একটা খুব দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে চলেছি। আর বিষয়টা হচ্ছে রিয়াজকে দেখেই আমার বেশি জীবনে কি ইভেন্টই খারাপ হয়ে যাবে আমার চলতে শুরু করে। আচ্ছা ঠিক আছে, ছাড় বাদ দে। হ্যাঁ আরে আমি তো ল্যাপটপ কিনবো বলে তোকে ছাড় বাদ দিলাম। হ্যাঁ তো কি বলছিলাম বলুন ম্যাডাম। হ্যাঁ তো রিয়া যে গাড়িটা কিনেছে সেটা কেনার পর আমারও ইচ্ছা হচ্ছে যে আমিও একটা নিজের ড্রিম কার কিনি। তো আজকে আমি হচ্ছে সেই ড্রিম কার কিনতে চলেছি। সো কি ড্রিম কার যেটাতে টেস্ট ড্রাইভ নিচ্ছে এই কালারটাই আমার বেশি ভালো লাগলো রে। এই কালারটাই বেশি ভালো লাগলো সাহেব। গো বয়, হ্যাঁ এই কালারটাই ভালো লাগলো। কিছু বলতে চাও? একটা ডায়লগ হয় না, হাম 20s মে 90s ঢুন রহে হ্যাঁ সেটা হচ্ছে আজকের কেস। তো আমরা সাহেবকে একটা বুদ্ধি দিলাম যে গো ফর এপ্রিলিয়া, যদি আরো ভালো কমফর্ট চাস। এটা দেখতে ভালো নিঃসন্দেহে ভেসপা, আমরাই ভেসপা ফার্স্ট বলেছিলাম, ওরও ফার্স্ট ভেসপা ভালো লেগেছে। বাট এপ্রিলিয়াটা ওকে বলছি কারণ ও রেগুলার যাতায়াত করবে, এপ্রিলিয়া ইজ গুড। তো এখন এপ্রিলিয়ার আমি বললাম একবার টেস্ট ড্রাইভের জন্য, দেখা যাক টেস্ট ড্রাইভটা হয় কি যায় কি। ওরা আমি দুজন মানুষকে নিয়ে এসেছি, এক হচ্ছে সুকান্ত, এক হচ্ছে রিয়াজ। ক্যামেরাটা খুব দুজনে মানুষ হচ্ছে চূড়ান্ত লেভেলে কনফিউজ, বিশেষ করে সুকান্ত, যার জন্য ওর চ্যানেলের নামই তাই। বাট দুজনে কনফিউজটা কোথায় করছে আমাকে বলছে যে তুই ভেসপাটা নিস না, তুই নে হচ্ছে এটা কি নিবি ভালো সেটা। হ্যাঁ এপ্রিলিয়া তো আমি কেন রে বলবো, ছোটবেলা থেকে যেটা নিয়ে আমি স্বপ্ন দেখেছি একটা ইয়েলো কালারের ভেসপা, ইটস মাই ড্রিম স্কুটি। বসার পর যদি আর কেউ বসতে চায় সম্ভব না। ভাড়া দেবে কি একদিনের জন্য? তাহলে ভাড়া নিয়ে একটু চালিয়ে ফালিয়ে চলে তোমরা দেখতে পাচ্ছ আংটির স্ক্র্যাচ টক করে আওয়াজ হলো। কি বলছিস রে তোরা দুজনে? আমি তো
দাম দর করা হচ্ছে এখানে বাজারে এসে। তো অনেক কনফিউশনের পর আলটিমেটলি এটাই নিচ্ছি যেটা আমি দেখেছিলাম। চল সাউথ সিটি। আর এখন এখন কথা হচ্ছে হেলমেট কোনটা আমাদেরকে দেবে এটার। আমি এটা কি লাগছে তোর ক্যামেরায়? হ্যাঁ, তো এটার কালো কালারেরটা আমি নেব। এটার সাথে কালো কালার যাবে না, নাকি হোয়াইটটাই ভালো লাগবে? এটার সাথে ইয়েলোই যাবে। ইয়েলো আপাতত ফ্রিতে যা দিচ্ছে সেটা নিয়ে নেওয়া ভালো না? আমার তো আর রিয়াস ভেসপার অরিজিনাল হেলমেটটা তুই আমায় কিনে দে। মামার বাড়ি আমার একটামাত্র ভালো বন্ধু বল। আমার গাড়ির সেরামিক কোটিংটা করিয়ে দে, আমি তোর হেলমেট কিনে দেবো। আচ্ছা, তুই আমার সেরামিক কোটিং করিয়ে দিবি তাহলে? না, আমি কিছু দেবো না, আমি তোকে বালিশ কিনে দিচ্ছি। তুই আমাকে হেলমেট কিনে দে। বালিশের দাম 200 টাকা, হেলমেটের দাম 500 টাকা। বালিশ তো দুটো অর্ডার দিয়েছিস। বলছি আমাকে একটা তোরা কিছু কিনে দে, একদম কিনে দেওয়া দরই হচ্ছে। কি হচ্ছে, কি আছে কিছু দে। সুকান্ত, তুই আমাকে একটা কি কি কিনে দিবি বল? সুকান্ত বাজাচ্ছিস কেন? আমার হলে বাজারে আমাকে কিনে দে। আমার ব্যাগ বক্স কিনে দে। আমার এয়ারপোর্টটা খারাপ হয়ে গেছে, কিনে দে। 2000 টাকা অরিজিনাল নয়, 2000 টাকা বলছি তো। 2000 টাকা দেখ, ফ্লিপকার্ট কোন লেগ বেস্ট পাই হবে। 2000 টাকা আমাকে কিছু দে না রে। মাছির মতো বড় 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 করতে তখন থেকে সবাই সবকিছু কিনছি যে আমাকে একটু দে। ও নতুন গাড়ি কিনলো, তুই নতুন স্কুটি কিনছিস, আমাকেও একটা কিছু কিনে দে। আমার নয় সামর্থ্য নেই নিজে কিনতে পারছি, তুই কিনে দে, দুজন মিলে কিনে দে। নতুন এয়ারপোর্ট কিনে দে, কোনোটা বেঁচে দেবো। আপনারা একটু দয়া করুন না, একটুখানি সবাই 1 টাকা করে পাঠালে দেখবেন 14,000 হয়ে গেছে। 2500 টাকা করে দাম। হ্যাঁ 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 রিয়াস বলছি ইয়েলো কালার নেই, ইয়েলো হলুদ এই যে এটা এটা যদি আমরা খাই না বা সাহেব কি খুশি হয়ে গেছে এটা। স্কুটি কেনার থেকে কি ফ্রি চিপসে বেশি খুশি হচ্ছে? হ্যাঁ, বেশি খুশি হচ্ছে। রাইট, তুই বাবা ওই বলে নিজের টপ করে একটা খেয়ে ফেললো, খেতে দিয়েছে খার। ইয়ার আসল পেট্রোল তো গো এটা। হ্যাঁ, পেট্রোল নকল পাওয়া যায় কোথায় গো? ওই পাওয়া যায় ওই যে লাল রঙের কমলা রঙের দেখো না বিক্রি হতে, ও রাস্তায় এগুলো ওই সিসিতে বিক্রি হয়। হুম, ওটাই তো বলছি, কখনোই ওই পেট্রোল ইউ। কাঠো কাঠো হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ভেসপা, হ্যাপি বার্থডে ভেসপা। এর নামটা কোন রে? তাহলে ভেসপা খাওয়ায় গেলে হ্যাপি বার্থডে টু ইউ, সেলিব্রেশন ফর মাই ড্রিম ফুলফিল। কাকে 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 কাকে? তুই নিজে খা, তুই নিজেই খা, এখানে কাউকে খাওয়াস না। হ্যাঁ, দ্যাটস বেটার। নিজে ড্রিম ফুলফিল হচ্ছে নিজে পুরোটা খেয়ে নে, আর আমরা খাবো না। কোনটা খাবো, ছুরিটা খাবো না কেকটা খাবো? আমি নিজে হাতে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, অপমান।
অল বল এত বড় দিস না রে আই ঠিক আছে বাবা এই নাও কষ্ট পেলাম আর তো ফল অপেক্ষা করার ফল এটা না না কেটে যেতে হবে কি এত কষ্টতে তুমি বলুন সাহেব চক্রবর্তী কেমন অনুভূতি করছে ভীষণ ভালো লাগছে সব থেকে এখন বেশি ভয় লাগছে গাড়িটাকে না কেউ একটা টুক করে দাগ মেরে দেয় সেকেন্ড হচ্ছে বিশাল একটা খসতে চলেছে তা তো একটু খসবে সুকান্তর দাবি একটাতে কিন্তু এখানে পেট ভরে না দুটো খেতে হয় যখন আমি খাওয়াই তখন দুটো করে খাস আর নিজের বেলা একটা এই দোকানটা আমরা প্রচুর বার এসেছি দারুন নতুন নাম রাখা হয়েছে নিম্বু না 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 ভুলভাল নাম না আমি এটা ভালো নাম দেব এই গোলুন পাকা নিম্বু কমেন্টে লেখো নিম্বু হ্যাশট্যাগ নিম্বু হলুদ রং হ্যাশট্যাগ নিম্বু না আপনারা বলো একটা ভালো নাম সাজেস্ট করো তোমরা আচ্ছা মা হচ্ছে কিছু জানে না মায়ের জন্য সারপ্রাইজ মা এই নাও চাবিটা ধরো এটা আগের গাড়ি মানে গাড়ির চাবি কেমন আছে পছন্দ হয়েছে রং পছন্দ হয়েছে মাছ নিচ্ছে এখান থেকে দেখা মাছগুলো একবার দেখিয়ে দে তারপর ওকে সো গাইজ ব্লগটা এখানে এন্ড করতে হবে তার কারণ অনেকটা বড় ব্লগ হয়ে গেছে আর আমি হচ্ছে রিয়াজকে জাস্ট ছাড়তে এলাম আর বড় করলে তোমরা তো দেখবে না এক্স্যাক্টলি স্কিপ করে বেরিয়ে যাবে ওর জন্য এখানেই ব্লগটা এন্ড করছি টাটা খুব ভালো দেখো অ্যান্ড প্লিজ কমেন্টে বলো যে আমার ভেসপার কি নাম দেব আর কি কি বলবে রিয়াজ আর কেমন লাগলো প্লিজ বলো আর খুব তাড়াতাড়ি আমরা আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আরও নতুন একটা কিছু কিনে তাই না খায় টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা